প্রশ্ন, সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য নির্ণয় করো, অথবা সংস্কৃতি ও সভ্যতার মধ্যকার পার্থক্য কী কী। ভূমিকা, সংস্কৃতি সভ্যতার বাহন, সমাজ জীবনকে সার্থক ও সুন্দর করে গড়ে তুলে সংস্কৃতি মানব জীবনের ভিত্তি রচনা করে। আদিম সমাজ থেকে বর্তমান সময় পর্যন্ত সভ্যতার উৎপত্তি, বিকাশ ও উৎকর্ষ সাধনে সংস্কৃতির অগ্রণী ভূমিকা রয়েছে। মানুষের দীর্ঘদিনের লালিত জীবন প্রণালী সংস্কৃতির গতিকে সচল রেখেছে। সংস্কৃতির পথ পরিক্রমার মধ্য দিয়ে সভ্যতা বিকাশ লাভ করে। সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য, সভ্যতা বলতে বোঝায় অগ্রসরমান জটিল সংস্কৃতির একটি স্তর বা পর্যায়। এ অর্থে সংস্কৃতি ও সভ্যতার মধ্যে তেমন পার্থক্য লক্ষ্য করা যায় না। এ প্রসঙ্গে ম্যাকাইভার বলেন, আওয়ার কালচার ইজ দ্যাট উই আর, আওয়ার সিভিলাইজেশন ইজ দ্যাট উই ইউজ। তবে সংস্কৃতি ও সভ্যতার মধ্যে সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান, নিম্নে পার্থক্যসমূহ তুলে ধরা হলো। এক, সংস্কৃতি একটি জীবন প্রণালী, সংস্কৃতির প্রতিফলনই সভ্যতা। দুই, সংস্কৃতি প্রধানত অবস্তুগত সৃষ্টি, সভ্যতা হলো বস্তুগত সৃষ্টি। তিন, মৌলিক কাঠামোর উপর ভিত্তি করে গড়ে ওঠে সংস্কৃতি, সংস্কৃতিকে ভিত্তি করে গড়ে ওঠে সভ্যতা। দার্শনিক কান্ট বলেন, সংস্কৃতি হলো মানুষের ভেতরের আচরণ, আর সভ্যতা হলো মানুষের বাইরের আচরণ। সংস্কৃতি দ্বারা মানুষের রুচিবোধ ও রীতিনীতি বোঝায়, সভ্যতা দ্বারা মানুষের বুদ্ধিবৃত্তির পূর্ণ বিকাশ বোঝায়। সাধারণত সংস্কৃতি সমভাবাপন্ন ব্যক্তিদের মধ্যে বিস্তার লাভ করে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সভ্যতার অংশীদার হতে পারে। শেষ কথা, উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে সংস্কৃতি ও সভ্যতার মধ্যে নানা পার্থক্য থাকা সত্ত্বেও তারা ওতপ্রোতভাবেই জড়িত। যে কোনো দেশের সাংস্কৃতিক উন্নয়নের উপরই নির্ভর করে সভ্যতার বিকাশ, অন্যদিকে অবস্তুগত সংস্কৃতির বস্তুগত রূপায়ণই সভ্যতা। সমাজবিজ্ঞান সম্পর্কিত আরও লেকচার শিট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।